কিন্তু আমি হজে যাচ্ছি এটা জানানোর জন্য যদি বলে তাহলে ওইটা কিন্তু আমার ভালো অনেক লোক দেখবেন হজ করে আসে কেউ শুনবারই চাইনি মক্কার খবর কি মদিনার খবর কি ওই চা খাবার দেখালে গল্প মারতেছে ভাই আয় রে মানে বুঝাচ্ছে তো আমি হজ করে আইছি বাজান শুধুমাত্র বাংলাদেশে যারা হজ করে নামের আগে তারা আলহাজ দেই যদি আলহাজ না দেই অনেক লোক রাগ করে অনেক হাজি সাহেব রাগ করে হজ করে আছে আমার নামের আগে আলহাজ নাই কেন বলতে উসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে আর তোমার ভাইটা তিন দিন হলে না খেয়ে আছে তোমার কি করার কিছু আছে আপনারা বলেন তো আল্লাহ আপনাকে এত সম্পদ দান করেছে আপনার পাশের মানুষটা না খেয়ে আছে আপনার কিছু করার আছে নাকি এ জোরে কোন আছে নাকি আল্লাহর রহম একজন বান্দা অমতিমুল জাইয়ান যে পাঁচটি দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে থাকে তার মধ্যে একটা দলকে অমতিমুল জাইয়ান যারা খোদার থেকে অন্ন দান করে দজ্জন বান্দা মিলে হজ করতে যাবে যাদেরকে বলা হয় হজ কাফেলা তাদের মধ্যে একজনের নাম হলো রবি ইবনে সুলাইমান ওরা কিন্তু দশজন বন্ধু একসঙ্গে হজ যাবে কিন্তু যে বছর যারা হজে যায় দেখবেন যার সঙ্গে দেখা হয় তার কাছে কিন্তু দোয়া চাই ধরে কোন চাই কি চাই না এ দোয়া চাওয়া একটা ভালো জিনিস কিন্তু আমি হজে যাচ্ছি এটা জানানোর জন্য যদি বলে তাহলে ওইটা কিন্তু আমার ভালো অনেক লোক দেখবেন হজ করে আসে কেউ শুনবারই চাইনি মক্কার খবর কি মদিনার খবর কি ওই চা খাবার দেখালে গল্প মারতেছে ভাই আয় রে মানে বুঝাচ্ছে তো আমি হজ করে আইছি বাজান শুধুমাত্র বাংলাদেশে যারা হজ করে নামের আগে তারা আলহাজ দেই যদি আলহাজ না দেই অনেক লোক রাগ করে অনেক হাজি সাহেব রাগ করে হজ করে আছে আমার নামের আগে আলহাজ নাই কেন বাজানকে একটু মনোযোগ দিয়ে শুনবেন রবি ইবনে সুলাইমান তার দূরে একজন আত্মীয় ছিল তার কাছ থেকে দোয়া নিয়ে যখন বাড়ির দিকে আসতেছেন রাত হয়ে গেছে যানবাহন নাই হেঁটে হেঁটে আসতেছেন আসার সময় দেখে রাস্তার পাশে কে যেন কি করতেছে একটু নিকটে গিয়ে দেখে একটা মহিলা মরা গাদার গা থেকে গোস্ত কেটে টোপলা বানতেছে রবি ইবনে সুলাইমান চমকে যায় গাদা খাওয়া হারাম আর মরা গাদা তো ডবল হারাম গাদা খাওয়া কি মরা গাদা ডবল হারাম রবি ইবনে সুলাইমান চিন্তায় পড়ে গেলেন এটা কেমন মহিলা মরা গাদার গা থেকে গোস্ত কেটে টোপলা বান্ধে দেখি মহিলাটা কোথায় যায় নিরাপদ দূরত্ব বজায় রেখে রবি ইবনে সুলাইমান মহিলার পিছনে পিছনে হাঁটতেছে মহিলা একটা ভগ্ন বাড়ি ভাঙ্গা বাড়ির মধ্যে ঢুকে গেছে যেই মাত্র ঢুকলো সঙ্গে সঙ্গে দুইটা মেয়ে মা মা বলে কান্দে মা বলে আর কান্দিস না আল্লাহ পাক তোদের খাবার ব্যবস্থা করেছে এই বলে মরা গাদার গোস্ত মেয়েদের হাতে দিয়ে বলে সিদ্ধ করে আল্লাহ শুকর আদায় করে খা রবি ইবনে সুলাইমান চমকে ওঠে এটা কেমন মা নিজের মেয়েদের হাতে মরা গাদার গোস্ত দেয় তিনি আর ধৈর্য ধরতে পারলেন না জবান করে বললেন মা গো তুমি কেমন তোমার মেয়েদেরকে তুমি মরা গাদার গোস্ত দাও মা কান্দার বলে পথিক রে আজকে কয়েকদিন হলো আমাদের বাড়িতে কোনো খাবার নাই আমার স্বামী আল্লাহর যুদ্ধে মারা গেছে এরপর থেকে আমরা বড় অসহায় হয়ে আছি রে পথি তিন দিন হলে চার দিন হলে আমার বাড়িতে চুলা জ্বলে না আমার মেয়েরা ক্ষুধার জ্বালায় শুধু কান্দে আমি মা হয়ে কি করব দিনের বেলা পর্দার খেলাফ হওয়ার ভয়ে রাতের অন্ধকারকে পর্দা বানায় আমি খাবার সামনে শুনে বের হয়েছি রাস্তার ধারে গাঁদা দেখে মরা না জীবিত এইটা পার্থক্য করার সময় পাইনি রে ওই মরা গাদার গোস্ত এনে আমার দুইটা মেয়েকে দিয়েছি তারা সিদ্ধ করে খাবে ওদের প্রাণ বাঁচাবে রবি ইবনে সুলাইমান বলে মা তোমার মেয়েদেরকে মরা গাদার গোস্ত খাইতে দিও না এবার আমি হজে যাব মা আমি আর হজে যাব না আমার হজের সমস্ত সম্পদ তোমাদেরকে দিয়া দিও রবি ইবনে সুলাইমান এক দৌড়ে বাড়িতে আসলেন আসার পরে হজের সমস্ত সম্পদ খাদ্য টুপলা করে বেঁধে ওই মহিলাদের কাছে যখন দিয়ে দিলেন মা আর দুইটা মেয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ তোমার বান্দা হজে যাবার চাইছিল কিন্তু আমাদের অভাব দেখে খুদা দেখে বান্দা হজের সমুদয় সম্পদ আমাদেরকে দান করে দিল আমরা দোয়া করি আল্লাহ এই মানুষটার বাড়িতে তুমি মক্কা মদিনা হাজির করে দিও রবি ইবনে সুলাইমান বলে মা উল্টা দোয়া করো না উল্টা দোয়া করো না মক্কা মদিনা কোনোদিন মানুষের বাড়িতে আসে না
বরং মানুষগুলো কি মক্কা মদিনায় যেতে হয়। রবি ইবনে সুলাইমানের কথা শুনে মেয়েরা বলতেছে, আমরা দোয়া করার মালিক, কবুল করার মালিক কে? আমরা দোয়া করে দিলাম, দেখি আল্লাহ কি করে। হজের নির্দিষ্ট সময়ে আরো নয়টা বন্ধু এসে বলছে চলো হজে যাই। রবি ইবনে সুলাইমান বললেন, এবার তোমরাই যাও, আমি হজে যাব না। নয়জন বন্ধু বলে, তুমি না কত মানুষের কাছে দোয়া চাইলা, এবার হজে যাইবা? বলে, ভাই যাবার চাইছিলাম কিন্তু মাজুর হয়ে গেছি, আমি এবার হজে যাবার পারবো না, তোমরাই যাও। নয়টা বন্ধু হজ করতে গেলেন, হজের নির্দিষ্ট সময় পাড়ি দিয়ে ওই নয়টা বন্ধু নিজের বাড়িতে না গিয়া রবি ইবনে সুলাইমানের বাড়ির দরজায়, ওই নয়টা বন্ধুর ভিতরে একজনের মাথায় একটা টোপলা ছিল, এই টোপলাওয়ালা রবি ইবনে সুলাইমানের দরজা আঘাত করলো। রবি ইবনে সুলাইমান দরজা খুলে দেখে নয়টা বন্ধু এসেছে। বলে, ভাই রে তোমরা হজ করে এসেছো, আমি তোমাদের কাছে যাব, তোমরা কেন আসলা? যার মাথায় টোপলা আছে বলে, মিথ্যাবাদী, আল্লাহর ঘর তাওয়াফ করার সময় তুই না কইলি, এই টোপলা নিয়ে আমার বড় কষ্ট হয়, তুমি একটু টোপলা নিয়ে থাকো, আমি তাওয়াফ করে আবার টোপলা নিব। তুই যে এই তাওয়াফ করা শুরু করলি, তাওয়াফ শেষ করে কোথায় গেলি? তোকে আর মক্কার আঙ্গিনায় খুঁজে পেলাম না। আমরা নয়টা বন্ধু গিয়ে দিকে সাফা মারোয়া সাই করতেছি, তোর টোপলা তুলে দিবার চাইলাম, কোথায় যেন হারিয়ে গেলি। আমরা মক্কা ছেড়ে মদিনায় গেলাম, মদিনায় যাওয়ার পরে তাকায় দিকে নবীর রওজার পাশে দাঁড়িয়ে তুই কাঁদতেছি, আমরা তোর টোপলা তুকে দিয়ে তোর সঙ্গে একসঙ্গে দোয়া করতে চাইলাম, কিন্তু হঠাৎ তুই যেন কোথায় হারিয়ে গেলি। রে মিথ্যাবাদী, একসঙ্গে হবে যাওয়ার চাইছিলাম, তখন তুই আমাদের সঙ্গে গেলি না মাজুর কথা বলে, আর হজ করতে গেলি টোপলা আমারে টানায় নিলি। মিথ্যাবাদী, তোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। এই বলে টোপলা কেন ফেলে দিয়া নয়টা বন্ধু যখন চলে গেছে, আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান টোপলার কাছে বসে বলে, আল্লাহ আমি জীবনে এমন কি অপরাধ করলাম মাহবুব, যে অপরাধের কারণে আমার বন্ধুরা আমাকে মিথ্যাবাদী বলে গেল, আমি নাকি সাবা মারোয়া সাই করেছি, আমি নাকি আল্লাহর ঘর তাওয়াফ করেছি, আমি নাকি নবীর রওজা জিয়ারত করেছি, এটা কিসের টোপলা গো আল্লাহ, আমার কাছে ফেলে দিয়ে নয়টা বন্ধু রাগ করে যায়। কানতে কানতে রবি ইবনে সুলাইমান যখন বেহুশ হয়ে গেছে, ওই বেহুশ অবস্থায় দেখতে পায় আল্লাহর নবী আর মদিনায় নাই রে, রবি ইবনে সুলাইমানের শিওরের পাশে দাঁড়ায় আছে। রবি ইবনে সুলাইমান কানতে বলে, নবী গো আমি হজ করতে যাইনি, আমার বন্ধুরা আমাকে মিথ্যাবাদী বলে এই টোপলাখানা আমার কাছে দিয়ে গেল। ও গো আল্লাহর নবী, আমি জীবনে কি পাপ করেছি, আমার আল্লাহর কাছে জানতে চাই। নবী বলেন, রবি ইবনে সুলাইমান তোর বন্ধুরা মিথ্যা বলে নাই রে, তোর বন্ধুরা মিথ্যা বলে নাই, ওই অনাথ এতিমকে, ওই অসহায় গরিবকে, ক্ষুধার্তকে তুই হজের সমুদয় সম্পদ দান করার কারণে আল্লাহ তোর প্রতি এত খুশি রে। একজন ফেরেশতাকে রবি ইবনে সুলাইমান বানায়া তোর চেহারায় আল্লাহর ঘর তাওয়াফ করে নিছে, তোর চেহারায় ওই ফেরেশতা সাফা মারওয়া সাই করেছে, তোর চেহারায় ওই ফেরেশতা আমি নবীর রওজা জিয়ারত করেছে, আর ওই ফেরেশতা তোর চেহারায় তোর নামে হজ করার কারণে এবার মক্কা মদিনার সবার হজ আল্লাহ কবুল করেছে। রবি ইবনে সুলাইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার বন্ধু যে টোপলা ফাইলে দিয়ে গেল, এইটা কিসের টোপলা গো, কিসের টোপলা গো নবী, আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে নবী আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ নবী বললেন, রে রবি ইবনে সুলাইমান ওই টোপলার খবর তুই জানতে চাস? আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন, কে যদি আল্লাহ রাস্তায় দান করে ইয়াফাইলাইকুম আমার আল্লাহ তাকে ফিরিয়ে দেয়, সে যদি একটা টাকা দান করে আল্লাহ দুনিয়াতে তাকে 10 টাকা ফিরিয়ে দেয়। রবি ইবনে সুলাইমান রে ওই বিধবা মেয়ে তিনদেরকে তোর হজের সমুদয় সম্পদ দান করার কারণে আল্লাহ তোর প্রতি এত খুশি, তোর নামে হজ করায় নিছে, আবার টোপলার ভিতরে যা দান করেছিস
তার দশ গুণ ফিরাইয়া দিছে। জোরে কর সুবহানাল্লাহ। নবী বলে উসমান তোমার ভাই না কে আছে তিন দিন, আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে তোমার কি করার কিছুই নাই। উসমান গুনি বলে নবী গো আমার ভাই তিন দিন হলে না কে আছে, এটা যদি আমি জানতে পারতাম। আমার ভাই তিন দিন হলে না কে আছে এইটা যদি আমি জানতে পারতাম আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের সামনে খাবার পৌঁছায় দিতাম। সুবহানাল্লাহ। জোরে কোন আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল ওই দুর্বল সাহাবীকে বললেন একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইন্না সালাতি পনসফি পমাহায়ায়া অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন। ওসমান গনি বলতেছে রাসূলুল্লাহ আমি যদি জানতাম আমার ভাই না কে আছে আমি নিজে না খাই আমার ভাইকে খাওয়াইতাম। একটু খেয়াল করেন, আল্লাহর নবী দুর্বল সাহাবীকে বললেন আজকের মতো বসে বসে নামাজ পড়ো না সিয়ারে পড়ো, এ কথা কন না কেন? যদি আপনি দাঁড়াবার না পারেন আপনি বসে পড়বেন, যদি আপনি বসে না পারেন তাহলে আপনি শুয়ে থেকে পড়বেন, শুয়ে থেকেও যদি পড়বার না পারেন ইশারার দ্বারা পড়বেন তাও নামাজ পড়তি হবে। তবে যতক্ষণ দাঁড়াবার পারবেন ততক্ষণ মসজিদে আসবেন, যখন থেকে বসা শুরু হয়ে যাবে তখন থেকে আর মসজিদে আসা লাগবে না। আপনি বাড়িতে নামাজ পড়লে আল্লাহ জামাতের সব দিয়ে দিবে, কারণ যৌবন যারা জামাতেন আল্লাহকে দেয়, বুড়া বয়স আল্লাহ পেনশনের সব তাকে দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তবে নামাজ বাদ দেওয়া যাবে না। নবী বললেন আজকের নামাজের পরে ওসমানের কাছে যাবে, ওসমান এমন দাওয়া দিবে তোমার আর না খেয়ে থাকা লাগবে না। এ কথা যেই মাত্র নবী ওই দুর্বল সাহাবীকে কইছে, দুর্বল সাহাবী ফোঁপায় ফোঁপায় কান্দতেছে। আল্লাহ রাসূল বলে সাহাবী কান্দ কেন, নামাজ শেষ করে ওসমানের কাছে গেলি ওসমান তোমাকে দিবে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ দেহের দিক থেকে আমি দুর্বল হয়ে গেছি কিন্তু আমার ঈমান এখনো দুর্বল হয় নাই, আমার ঈমান বলতেছে আল্লাহ আমাকে দিবে। দুর্বল সাহাবী তাই বসে আছে তাই কি বলতেছে, আমার ঈমান বলতেছে আল্লাহ আমাকে দিবে। আমার ঈমান যতক্ষণ বলবে আল্লাহ আমাকে দিবে ততক্ষণ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি আমার আল্লাহ ছাড়া দুনিয়ার ওসমানের কাছে যাব না। লিল্লাহি কি বলেছে, আমার আল্লাহ যতক্ষণ দিবে এই বিশ্বাস আমার আছে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে দরকার হয় তিন দিন কেন, 30 দিনও যদি আমি না খেয়ে মরে যাই আমার ঈমান বলতেছে আল্লাহই দিবে। সঙ্গে সঙ্গে নবী মেহরাব থেকে দুর্বল সাহাবীর কাছে যাওয়ার চায়, উমর ফারুক সামনে দাঁড়ায় বলে রাসূলুল্লাহ আপনি যাবেন না হুজুর, আপনার জুতার পরশে আল্লাহর আরজ ধন্য হয়েছে, আপনি হুকুম দিলে আমরাই দুর্বলকে আপনার সামনে হাজির করব। আল্লাহ রাসূল বলল উমর দুই চোখ দেখালে দুর্বল দেখতেছো দুর্বল দেখতেছো, ইয়ানজুরু বিনুরিল্লাহ একবার নূরের চোখ দিয়ে তাকায় দেখো। নবীর কথা মতো উমর ফারুক ওই বসে থাকা দুর্বল সাহাবীর দিকে যখন তাকাইছে যেই মাত্র তাকাইছে গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় তেমনি হযরত উমর মসজিদের মাঝে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে উমর ফারুক বেহুশ হয়ে গেছে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কি হলো কি হলো, আল্লাহর নবী বলেছেন উমর এমন কিছু দেখেছে যেটা দেখার পরে নিস্কার স্থির রাখতে পারে নাই। সাহাবীরা বললেন হুজুর উমর কি দেখছে, নবী বললেন উমর কি দেখছে এটা আমি বলবো না, উমর যখন হুঁশ আসবে তখন উমরের মুখে তোমাদের শোনায়া দিব। মসজিদ হয়ে যাবে, মসজিদ হয়ে যাচ্ছে কিন্তু মুসল্লিরাই হচ্ছে না, এটা একটা সমস্যা। হ্যাঁ বেরামটে জায়গায় আমি প্রথমেই বলেছি পাঁচ অক্ত নামাজে মুসল্লি দোতলা করা লাগে না, কিন্তু এই জুমার নামাজ মনে কষ্ট নিয়ে না একটু রাগ করেই কইছি শেষে এসে আগে যায় এদের জন্য আমাদের দোতলা বানান লাগে, ধরে কেন ঠিক কিনা আপনারা বলেন তো জুমার নামাজে কখন আসা লাগবে? সবার আগে মানে ইজা নু দিয়ালি সালামি ইয়াউমিল জুমআ ফাসআও, ফাসআও শব্দের অর্থ কি, ফাসআও মানে তাড়াতাড়ি, যখন আজান দিবে আজান শোনার সঙ্গে সঙ্গে সব কিছু বাদ দিয়ে মসজিদে আসতে হবে। অথচ আমরা খুতবার আগে আসে মানে ও যেটা বললাম শেষে এসে আগে যাক। ওমর ফারুক যখন হুঁশ ফিরে পেলেন আল্লাহ নবী ওমর
দুর্বল সাহাবীর দিকে তাকাইছো, এর আগে তুমি দেখছিলে আমাকে বলতেছিলে দুর্বল কাছে যাবেন না, বরং দুর্বলকে আপনার কাছে আনতে চাই, কিন্তু এখন দুর্বলের দিকে তাকায় বেহুশ হয়ে পড়ে গেলে কি দেখেছো? তোমার সাহাবী তোমার বন্ধুর একটু জানবার চায়, জোরে গান সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত উমর বলে রাসূলুল্লাহ ওই দুর্বলের দিকে যেই মাত্র তাকাইছি ইয়ানজুরু বিনুরিল্লাহ আমি নূরের চক্ষু দিয়া দেখতে পাই ওই দুর্বলের ইমানটা এত বড়। সুবহানাল্লাহ বলেন এত পাওয়ারফুল ইমান, আসমানের সূর্য আর ইমানকে যদি দুই জায়গায় রাখা হয় সূর্যের চাইতেও দুর্বলের ইমানের পাওয়ার বেশি হবে।